हेलो स्टूडेंट्स, आगे वीडियोते আমরা স্টেট লাইনের বেসিক কিছু ইকুয়েশনের ফরম্যাট, তার স্লোপ এবং সেই সংক্রান্ত অল্প কিছু ম্যাথ নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। আজকের ভিডিওতে স্পেশালি শুধুমাত্র ম্যাথ নিয়ে ডিসকাস করব এবং তার নেক্সট কিছু ভিডিওতেও আমরা স্টেট লাইনের ম্যাথগুলো নিয়ে ডিসকাস করব, তার অ্যাঙ্গেল রিলেটেড ম্যাথ, তার ডিসটেন্স রিলেটেড ম্যাথ আর ইকুয়েশন ফরম্যাট তো থাকবেই, কারণ স্টেট লাইনটা একটা অনেক বড় কোঅর্ডিনেট জিওমেট্রিক পার্ট এবং স্টেট লাইনটা ভালোমতো ক্লিয়ার না হলে আমাদের নেক্সট যে সমস্ত কোঅর্ডিনেট জিওমেট্রি সার্কেল, ইলিপস ইত্যাদি রয়েছে চ্যাপ্টারগুলো অসুবিধা। তাহলে আজকে দেখা যাক আমরা যে ম্যাথগুলো নিয়ে ডিসকাস করছি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 টা ছিল আ স্ট্রেট লাইন পাসেস থ্রু দা পয়েন্ট 3,5 এন্ড ইজ সাচ দ্যাট The portion of it intercepted between the axes is bisected at the point. Find the equation of the straight line and also its distance from the origin. তার মানে আমাকে আগে কোশ্চেন থেকে একটা রাফ স্কেচ ড্র করতে হবে, যেটা ওরা বলেছে। ফার্স্ট অফ অল বলেছে স্ট্রেট লাইনটা 3,5 পয়েন্ট দিয়ে গেছে and is such that the portion of each intercepted between the axes, মানে হচ্ছে সাপোজ এটা যদি আমার কোন একটা কোঅর্ডিনেট অ্যাক্সিস হয়, এটা x অ্যাক্সিস আর এটা হচ্ছে y অ্যাক্সিস, যদি এটা কোঅর্ডিনেট অ্যাক্সিস হয় তাহলে পরে এই হচ্ছে আমার স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে বলেছে 3,5 পয়েন্ট দিয়ে পাস করেছে। এবার x অ্যাক্সিস কে সাপোজ আমি ধরে নি a পয়েন্টে ইন্টারসেক্ট করে, মানে a ডিসটেন্সে ইন্টারসেক্ট করেছে, তাহলে এই পয়েন্টটা x অ্যাক্সিসের উপরে এই পয়েন্টটা হওয়া উচিত a,0, আর y অ্যাক্সিস কে ধরে নিলাম আমি অরিজিন থেকে b ডিসটেন্সে ইন্টারসেক্ট করেছে, তাহলে এই পয়েন্টটা হওয়া উচিত আমাদের 0,b। নেক্সট, এরকম ইন্টারসেপ্টেড ফরম্যাটে থাকলে আমাদের ইকুয়েশন অফ স্ট্রেট লাইনটা আমরা কি ধরতে পারি? তাহলে আমি প্রথমে ধরে নিই লেট দ্য স্ট্রেট লাইন কাটস x অ্যাক্সিস at a distance of a unit, ধরি একটি সরল রেখা বা ধরি সরল রেখাটি x অক্ষকে a একক দূরে ছেদ করে, ধরি সরল রেখাটি x অক্ষকে a একক দূরে ছেদ করে, and y axis at a distance of b units, ধরি একই সাথে এবং y অক্ষকে b একক দূরে ছেদ করে, ধরি সরল রেখাটি x অক্ষকে a একক দূরে ছেদ করে এবং y অক্ষকে b একক দূরে ছেদ করে। তার মানে এটা আমার স্ট্রেট লাইনের একটা কোন ফরম্যাটে চলে আসছে, আমাদের যতগুলো আমরা আগে পোর্শনটা যতগুলো আমাদের ফরম্যাটে দেখেছিলাম তার মধ্যে এটা হচ্ছে ইন্টারসেপ্টেড ফরম্যাট। ইন্টারসেপ্টেড ফরম্যাটে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন কি লেখা উচিত? ইন্টারসেপ্টেড ফরম্যাটে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন মানে সরল রেখার সমীকরণ হবে x বাই এ প্লাস y বাই বি ইকুয়াল টু 1, এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম, সরল রেখাটির সমীকরণ x বাই এ প্লাস y বাই বি ইকুয়ালস টু 1, এই a আর b এর ভ্যালুটা পেয়ে গেলেই আমরা ইকুয়েশনটার ভ্যালু মানে ইকুয়েশনটা পেয়ে যাব। এবার দেখতে পাচ্ছি আমরা যেহেতু x অক্ষকে a পয়েন্টে কাট করেছে তার কোঅর্ডিনেটটা a0, আর y অক্ষকে b পয়েন্টে কাট করেছে তার b কোঅর্ডিনেটটা 0,5। আবার যদি আমরা কোশ্চেনটা দেখি তাহলে কোশ্চেনে একটা কথা লেখা আছে যে এন্ড ইজ সাচ দ্যাট দা পোরশন অফ ইচ ইন্টারসেপ্টেড বিটুইন দা অ্যাক্সিস ইজ বাইসেক্টেড এট দা পয়েন্ট, মানে পাতি বাংলায় বোঝায় এই যে AB অংশটা, এই অংশটা হচ্ছে ইন্টারসেপ্টেড মানে ছেদিত অংশ AB, এই ইন্টারসেপ্টেডটা বলেছে 3,5 পয়েন্টে বাইসেক্ট হচ্ছে, দ্যাট মিন্স A আর B এর মধ্যবিন্দু হচ্ছে 3,5, বাইসেক্ট কথাটার অর্থ সমদ্বিখণ্ডিত, আর সমদ্বিখণ্ডিত মানে A আর B এর মধ্যবিন্দু হচ্ছে 3,5। তাহলে আমরা সাধারণত AB এর মিড পয়েন্ট বলতে কি বুঝবো? মিড পয়েন্ট অফ AB, AB এর মধ্যবিন্দু, AB এর মধ্যবিন্দু, দুটো পয়েন্টের মিড পয়েন্ট বের করা হয় কিভাবে? না, দুটো কোঅর্ডিনেটকে অ্যাড করে ডিভাইডেড বাই 2, মানে a প্লাস 0 বাই 2 আর হচ্ছে 0 প্লাস b বাই 2, দ্যাট ইজ a বাই 2 কমা b বাই 2 হলো, এটা হচ্ছে মিড পয়েন্টটা বের হলো। কিন্তু অ্যাকর্ডিং টু প্রবলেম এই মিড পয়েন্টটা বলে দিয়েছে 3,5, মানে যেটা আমাদের a বাই 2 b বাই 2 বেরিয়েছে সেটা বলে দেওয়া আছে 3,5,
তার মানে অ্যাকর্ডিং টু প্রবলেম প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি a বাই 2 টা হচ্ছে 3 আর b বাই 2 টা হচ্ছে 5 সেখান থেকে a এর ভ্যালুটা 6 আর b এর ভ্যালুটা আসবে 10 তাহলে a ভ্যালুটা পেয়ে গেলাম b এর ভ্যালুটা পেয়ে গেলাম এই দুটো ভ্যালুকে আমরা ইকুয়েশন 1 এ বসিয়ে দিলে আমাদের ইকুয়েশনটা তৈরি হয়ে যাবে from 1 we get এক হতে পারি তাহলে x বাই 6 প্লাস y বাই 10 ইকুয়ালস টু 1 এইটা হচ্ছে আমাদের ইকুয়েশনের ফরম্যাটটা বের হলো এবার এটাকে একটুখানি এলসিএম করে লসাউ করে আমরা আমাদের স্ট্রেট লাইনের ফরম্যাটে নিয়ে আসব তাহলে জিনিসটা কি রকম দাঁড়াচ্ছে জিনিসটা দাঁড়াচ্ছে আমার 6 আর 10 এর এলসিএম 30 তার মানে হচ্ছে 5x প্লাস 3y ইকুয়ালস টু 1 সেখান থেকে 5x প্লাস 3y ইকুয়াল টু 30 আর 5x প্লাস 3y মাইনাস 30 ইকুয়াল টু 0 এটা আমাদের একটা পার্ট বের হলো ইকুয়েশন অফ দা স্ট্রেট লাইনটা বেরিয়ে গেল দেন সেকেন্ড পার্টটাতে বলেছে এন্ড অলসো আ ডিসটেন্স ফ্রম দা অরিজিন মানে এই এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা পেয়ে গেছি আমরা এই যে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা 5x প্লাস 3y মাইনাস 30 ইকুয়াল টু 0 স্ট্রেট লাইনের ইকুয়েশন পেয়ে গেছি যেটা আমার কোন ফরম্যাটে দেখতে পাচ্ছি x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এই ফরম্যাটে রয়েছে ইকুয়েশনটা সেকেন্ড পার্টটাতে কি বলেছে অরিজিন থেকে অরিজিন মানে কোন কোঅর্ডিনেট থেকে 0 0 থেকে 0 0 থেকে এর উপরে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা বের করতে বলেছে মূল বিন্দু থেকে সরল রেখাটার উপরে লম্ব দূরত্ব বের করতে বলেছে তাহলে আমরা জানি কোন একটা পয়েন্ট থেকে সাপোজ এই পয়েন্টটাকে অরিজিনটাকে যদি আমরা x1 y1 কনসিডার করি তাহলে কোন একটা পয়েন্ট থেকে কোন একটা স্ট্রেট লাইনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্সের ফর্মুলা ফর্মুলাটা আমরা কি জানি ফর্মুলাটা আমরা জানি হচ্ছে এটা হয় a x1 + b y1 + c / √ ওভার a² + b² এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্সের ফর্মুলা তাহলে এবার আমরা লিখতে পারি সেকেন্ড পার্টটার জন্য পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম 0 0 টু 5x প্লাস 3y মাইনাস 30 ইকুয়াল টু 0 মূল বিন্দু থেকে 5x প্লাস 3y মাইনাস 30 ইকুয়াল টু 0 রেখার উপর লম্ব দূরত্ব মূল বিন্দু থেকে 5x প্লাস 3y মাইনাস 30 ইকুয়াল টু 0 রেখার লম্ব দূরত্ব তাহলে লং অ্যাকর্ডিং টু দিস রুল প্রথমে x এর জায়গায় 0 দ্যাট ইজ x1 y এর জায়গায় 0 দ্যাট ইজ আওয়ার y1 মাইনাস 30 ডিভাইডেড বাই √ ওভার a স্কয়ার দ্যাট ইজ 5 a স্কয়ার প্লাস b স্কয়ার 3 স্কয়ার তাহলে এটা 0 মাইনাস 30 25 আর 9 এ 34 মডের কাজই হচ্ছে অ্যাবসলিউট ভ্যালুটা দেওয়া মানে 30 বাই √ ওভার 34 একক বা এত ইউনিট এটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার ডিসটেন্স নেক্সট কোশ্চেন নাম্বার 7 আ স্ট্রেট লাইন মুভস ইন সাচ এ ম্যানার দ্যাট দ্য সাম অফ দ্য রেসিপ্রোকালস অফ ইটস ইন্টারসেপ্টস আপন দ্য অ্যাক্সিস ইজ অলওয়েজ কনস্ট্যান্ট শো দ্যাট দ্য লাইন পাসেস থ্রু আ ফিক্সড পয়েন্ট সো এটার মানে কি কোশ্চেনটার মানে কি বোঝাতে চেয়েছে কোশ্চেনটার মানে এটাই বোঝাতে চেয়েছে যে সাচ এ ম্যানার দ্যাট দ্য সাম অফ ইটস রেসিপ্রোকালস sum of reciprocal of each intercepts upon the axis is always constant মানে সাপোজ যখনই ইন্টারসেপশন ফরম্যাটে আসবে তার মানে বুঝে নিতে হবে আমার স্ট্রেট লাইনটা x আর y অ্যাক্সিস কে কোথাও না কোথাও কাট করেছে বাট কোশ্চেনের কোথাও ওদের ইন্টারসেপশনটা বলা নেই তাহলে আমি ধরেই নি আগেরটার মতো করি এটা হচ্ছে a এর x অ্যাক্সিস এর ইন্টারসেপশন দ্যাট ইজ a, 0 আর এটা হচ্ছে y অ্যাক্সিস এর ইন্টারসেপশন দ্যাট ইজ 0, b ঠিক আগেরটার মতো করে আমাকে প্রথম পার্টটা একই রকম লিখতে হবে একই রকম ভাবে যেরকম x অক্ষকে a ডিসটেন্সে কাট করেছে y অক্ষকে b ডিসটেন্সে কাট করেছে যেরকম আগের ম্যাপটাতে লিখলাম আমরা 4 নম্বরটা ঠিক একই ভাবে লিখে ওটা লেখার পরে আমাকে ইকুয়েশন অফ স্ট্রেট লাইনটা লিখতে হবে আগে ওটা লিখে নিতে হবে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন তার মানে ছেদিতাংশ আকারে সমীকরণটা কি হচ্ছে x/a + y/b = 1 এটাকে 1 নম্বর দিয়ে রাখছি এইবার কি বলেছে কোশ্চেনটা বলেছে এই যে ছেদিতাংশগুলো আছে মানে এই যে ইন্টারসেপশনগুলো আছে তার রেসিপ্রোকাল তার অনন্য যেমন এর রেসিপ্রোকাল বলতে আমরা কি বুঝবো 1/a অনন্য বি এর রেসিপ্রোকাল বলতে কি বুঝবো 1/b তার অনন্য এই রেসিপ্রোকাল দুটোর সাম একটা কনস্ট্যান্ট দ্যাট মিন্স অ্যাকর্ডিং টু প্রবলেম ওরা বোঝাতে চাইছে ছেদিতাংশের অনন্যকে সমষ্টি সাম অফ রেসিপ্রোকাল অফ দ্য ইন্টারসেপ্টস মানে অ্যাকর্ডিং টু প্রবলেম
1 by a plus 1 by b equal to হচ্ছে আমাদের k, এইটা হচ্ছে আমাদের জিনিস। এবার সেখান থেকে আমাকে প্রুফ করতে হবে যে এটা একটা ফিক্স পয়েন্ট দিয়ে যাচ্ছে, ক্লিয়ার? So 1 by a plus 1 by b equal to k, that means আমরা যদি k দিয়ে ডিভাইড করে দিই 1 by k a plus 1 by k b equal to 1, then এখান থেকে আমাদের একটু ম্যানিপুলেট করে রাখলে এটাকে 1 by k by a আর এটা 1 by k by b equals to 1, এটাকে আমি 2 নম্বর দিলাম। এবার what we have to show, আমাদের দেখাতে হবে এই যে স্ট্রেট লাইনটা সেটা কোন একটা ফিক্সড পয়েন্ট দিয়ে যাচ্ছে, মানে পয়েন্টের কোঅর্ডিনেটটা আমাকে বের করতে হবে। তাহলে এই যে এক নম্বর ইকুয়েশনের যে ফরম্যাটটা, যেটা অ্যাকচুয়ালি ইন্টারসেপ্টের ইকুয়েশনের ফরম্যাট হয়, আর আমাদের অ্যাকর্ডিং টু দ্য গিভেন কন্ডিশন সেখান থেকে আমার এই যে 2 নম্বর কন্ডিশনটা বের হলো, এই দুটোকে যদি, এই দুটো ইকুয়েশনকে যদি আমরা তুলনা করি, কম্পেয়ারিং 1 এন্ড 2, এক ও দুই তুলনা করে পাই, কম্পেয়ারিং 1 এন্ড 2 উই গেট, এক ও দুই তুলনা করে পাই, x এর জায়গায় কে বসে আছে 1 বাই k, y এর জায়গায় কে বসে আছে 1 বাই k, that means x আর y মিলে তাহলে সুতরাং বিন্দুটা কি হচ্ছে 1 বাই k 1 বাই k, তাহলে আমরা বলতে পারি সুতরাং ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাসেস থ্রু, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাসেস থ্রু 1 বাই k কমা 1 বাই k, সুতরাং সরলরেখাটি 1 বাই k কমা 1 বাই k বিন্দু গামী হয়, সুতরাং সরলরেখাটি 1 বাই k কমা 1 বাই k বিন্দু গামী হয়, এটা একটা নির্দিষ্ট বিন্দু, এটাই আমাকে দেখাতে বলেছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8, দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্মড বাই আ মুভিং লাইন অন দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস ইজ 2 সি স্কয়ার, ফাইন্ড দ্য লোকাস অফ দ্য মিডল পয়েন্ট অফ দ্য পোর্শন অফ দ্য লাইন ইন্টারসেপ্টেড বিটুইন দ্য অ্যাক্সিস। অনেক কিছু বলা আছে, তো ফার্স্ট অফ অল অঙ্কটার প্রথম জায়গা থেকে যদি বুঝতে আরম্ভ করি, বলছে নিউমেরিক্যাল ভ্যালু অফ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্মড বাই এ মুভিং লাইন অন দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস ইজ 2 সি স্কয়ার। এইটুকু মানে, এইটুকু মানে এটাই বোঝাচ্ছে যে যদি কোনো একটা স্ট্রেট লাইন দুটো অক্ষ মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে একটা ট্রায়াঙ্গেল তৈরি করে, তা একটা স্ট্রেট লাইন দুটো অক্ষের সাথে ট্রায়াঙ্গেল তৈরি করবে মানে স্ট্রেট লাইনটাকে এইভাবে থাকতে হবে, এই হচ্ছে আমার স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষর সাথে এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি করেছে এই হচ্ছে আমার ট্রায়াঙ্গেলটা। সাপোজ আমি ধরে নিই এক্স অক্ষকে এ এর ডিস্টেন্সে কাট করেছে, দ্যাট ইজ এ কমা জিরো, অরিজিন আমার জিরো কমা জিরো, আর এটাকে বি ডিস্টেন্সে কাট করেছে, তাহলে আমার এই কোঅর্ডিনেটটা জিরো কমা বি হবে। এবার এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা দেখা যাচ্ছে ভেতরে, এই সরল রেখাটা, এই যে এবি লাইনটা যেটা এক্স অক্ষ ওয়াই অক্ষের সাথে করেছে, এর এরিয়াটা ক্ষেত্রফলটা বলে দিয়েছে 2 সি স্কয়ার, এটা একটা ইনফরমেশন দিয়েছে, এই ইনফরমেশনটা দিয়ে জানতে চেয়েছে ফাইন্ড দা লোকাস অফ দ্য মিডল পয়েন্ট অফ দ্য পোর্শন অফ দ্য লাইন ইন্টারসেপ্টেড বিটুইন দ্য অ্যাক্সিস। এইটুকু কথার মানে কি? আচ্ছা, সো এই অঙ্কটায় ওরা এই ইনফরমেশনটা দেওয়ার পরে জানতে চেয়েছে এই যে ছেদিতাংশটা, ছেদিতাংশ বলতে এবি পোর্শনটা, এর মিড পয়েন্ট যেটা, এই যে মিড পয়েন্ট এর লোকাসটা বের করতে হবে। দ্যাট মিন্স আমরা জানি যখন কোনো ম্যাথে আমাদের যে পয়েন্টের লোকাস বের করতে বলে সেই পয়েন্টটাকে আমরা এইচ কে ধরে নিই, এবং অ্যাকর্ডিং টু দ্য গিভেন কন্ডিশন, এই যে এরিয়া বলা তারপর ইন্টারসেপ্ট বলা, এই ধরনের কন্ডিশনটা ইউজ করে আমরা এইচ কে দিয়ে একটা ইকুয়েশন বের করবো, দেন ফাইনালি লোকাসটা লিখবো। সো আবার আগের অঙ্কটার মতো, প্রিভিয়াস দুটো ম্যাথের মতো অত কিছু লিখতে হবে, স্ট্রেট লাইনটা এক্স অ্যাক্সিসকে এ ডিস্টেন্সে কাট করেছে যেরকম লেখা হয়েছে লিখতে হবে, সরল রেখাটি এক্স অক্ষকে এ দূরে আর ওয়াই অক্ষকে বি দূরে কাট করেছে, ওইগুলো লেখার পরে আমাকে ইকুয়েশন অফ স্ট্রেট লাইনটা লিখতে হবে, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ইজ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1, সরল রেখাটির সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, এটা সরল রেখার সমীকরণ আছে। এবার তাহলে এই যে সরল রেখাটা দুটো অক্ষের সাথে একটা ত্রিভুজ তৈরি করেছে, যেটাকে আমরা চিত্রে ওয়ে বি দেখতে পাচ্ছি, পিকচারটা ড্র করতে হবে আমার, তার বেস, তার ভূমি কত? এ, এই যে বেসটা, এই যে ভূমিটা হচ্ছে এ, আর তার যে পারপেন্ডিকুলার মানে উচ্চতা বা হাইট সেটা কত? বি।
তাহলে আমরা ছোটবেলার নিয়মে জানি যদি কোনো ট্রায়াঙ্গেলের ভূমি বা বেস জানা থাকে আর যদি কোনো ট্রায়াঙ্গেলের উচ্চতা জানা থাকে তাহলে সেই ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হয় হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ফ্রম পিকচার চিত্র হতে পাই, ফ্রম পিকচার চিত্র হতে পাই ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও এ বি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ও বি ও এ বি হাফ ইনটু ভূমি মানে বেস হচ্ছে সেটা এ ইনটু উচ্চতা মানে বি সেটা হচ্ছে হাফ এ বি স্কোয়ার ইউনিট, স্কোয়ার ইউনিট বা বর্গ একক, ওয়ে বি ত্রিভুজের ক্ষেত্রফল, ওয়ে বি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ এ বি বর্গ একক। বাট অ্যাকর্ডিং টু প্রবলেম মানে আমাদের প্রশ্নে ত্রিভুজের ক্ষেত্রফলটা টু সি স্কোয়ার বলেছে, তাহলে সেখান থেকে আমরা এটা লিখতে পারি যে হাফ এ বি ইকুয়াল টু হচ্ছে টু সি স্কোয়ার, তাহলে সেখান থেকে দুই দুই গুণ করে দিলে এ বি ইকুয়াল টু ফোর সি স্কোয়ার। এটাকে আমি 2 নম্বর দিয়ে রাখবো, আমাদের অঙ্ক মোটামুটি মাঝামাঝি জায়গায় এসেছে, এই ইনফরমেশনটা আমরা গিভেন কন্ডিশন থেকে তৈরি করেছি। এবার আমরা কোথায় যাব, এবার যাব এই যে ছেদিতাংশ পোর্শনটা এ আর বি তার মধ্যবিন্দু বের করব, কারণ এ পয়েন্ট আমার জানা আছে এ কমা জিরো আর বি পয়েন্ট আমার জানা আছে জিরো কমা বি, দুটো পয়েন্ট জানা থাকলে তার মিড পয়েন্ট মানে হচ্ছে এক্স কোঅর্ডিনেট গুলোকে যোগ করে দুই দিয়ে ভাগ আবার ওয়াই কোঅর্ডিনেট গুলোকে যোগ করে দুই দিয়ে ভাগ, তাহলে আমরা মিড পয়েন্ট অফ এ বি বের করি, মিড পয়েন্ট অফ এ বি দ্যাট মিন্স এ প্লাস জিরো বাই টু জিরো প্লাস বি বাই টু দ্যাট ইজ এ বাই টু কমা বি বাই টু, এটা হচ্ছে আমাদের মিড পয়েন্ট বের হলো। বাট আমাকে এই মিড পয়েন্টেরই লোকাস বের করতে বলেছে, যেটা আমাদের এ বাই টু বি বাই টু বের হলো সেটারই লোকাস বের করতে বলেছে, আর আমরা জানি যার লোকাস বা সঞ্চার পথ বের করতে বলে সেটাকে আমরা এইচ কে ধরে নিই, তাহলে এখান থেকে আমি এই পয়েন্টটাকে ধরবো এইচ কে, লেট দ্য মিড পয়েন্ট ইজ ধরি মধ্যবিন্দুটি এইচ কমা কে, ধরি মধ্যবিন্দুটি এইচ কমা কে, তার মানে এই বিন্দুটাই হচ্ছে এই বিন্দুটা, এই দুটো বিন্দু হচ্ছে সেম, এইচ কে টাই হচ্ছে আমার এটা, তার মানে এইচ এর ভ্যালুটা হচ্ছে এ বাই টু আর কে এর ভ্যালুটা হচ্ছে বি বাই টু, তাহলে আমরা লিখতে পারি এইচ ইকুয়াল টু হচ্ছে এ বাই টু ক্রস মাল্টিপ্লাই করে দিলে এর ভ্যালুটা টু এইচ আর বি বাই টু ইকুয়াল টু হচ্ছে কে, তার মানে বি ইকুয়াল টু হবে হচ্ছে কি আমার টু কে, এইচ আর এই এ আর বি এর ভ্যালুটা বেরোলো, এ বেরোলো টু এইচ আর বি বেরোলো টু কে। এই এ আর বি নিয়ে আমি করবোটা কি, এই যে 2 নম্বর ইকুয়েশনটা তৈরি করা আছে এখানে এর জায়গায় এর ভ্যালু আর বি এর জায়গায় বি এর ভ্যালুটা বসিয়ে দেব, তাহলে আমার কি দাঁড়াচ্ছে তারপরে এই পর্যন্ত করার পরে আমরা 2 নম্বর সমীকরণ হতে পারি, ফ্রম টু উই গেট 2 নম্বর সমীকরণ হতে পারি, এর জায়গায় টু এইচ ইনটু বি এর জায়গায় হচ্ছে টু কে ইকুয়াল টু হচ্ছে ফোর সি স্কোয়ার, দ্যাট মিন্স ফোর এইচ কে ইকুয়াল টু ফোর সি স্কোয়ার, ফোর ফোর কেটে গেল এইচ কে ইকুয়াল টু সি স্কোয়ার, এই যে আমার এইচ কে দিয়ে একটা ইকুয়েশন পেয়েছি যেটা আমরা চাই, তাহলে ফাইনালি লোকাস বলতে কি বোঝাবে এইচ টা কোন কোঅর্ডিনেট ছিল এক্স কোঅর্ডিনেট, এইচ এর জায়গায় এক্স আর কে এর জায়গায় ওয়াই, সো লোকাস ইজ বা সঞ্চার পথটি হলো এক্স ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার, এইচ কে দিয়ে যে সমীকরণটা সেখানে এইচ এর জায়গায় এক্স আর কে এর জায়গায় ওয়াই বসালে আমার সমীকরণটা তৈরি হচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 10, দ্য পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্মড বাই দ্য স্ট্রেট লাইন 4x + 3y - k = 0 উইথ দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস ইজ 24 ইউনিট, ফাইন্ড দ্য ভ্যালু অফ k, কোয়াইট সিমিলার টু কোশ্চেন নাম্বার 10 বা ওখানে আগে একটা এরিয়া দিয়েছিল আর এখানে পেরিমিটার বলেছে। আচ্ছা আগে আমরা কোশ্চেনটাকে ভালো করে অ্যানালাইজ করি, ফার্স্ট অফ অল ওরা বলেছে কোন একটা স্ট্রেট লাইন আছে যেটা দুটো অ্যাক্সিসকে ইন্টারসেপ্ট করেছে, তো ইন্টারসেপ্ট ফর্মেট বলতে এটাকে আমি ইন্টারসেপ্ট ওরা ইকুয়েশনটা দিয়েছে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা দিয়েছে তার পেরিমিটারটা বলেছে 24, তাহলে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। আচ্ছা এখানটায় আমরা আলাদা করে এ আর বিটা আগে ধরবো না, কারণ এখানে না স্ট্রেট লাইনের ইকুয়েশনটা ওরা দিয়েছে আগে সেটা লিখেবেন, গিভেন ইকুয়েশন অফ স্ট্রেট লাইন প্রদত্ত সরল রেখার সমীকরণ, আগে আমি এ বি ধরলাম না কারণ ইকুয়েশনটা ওরা প্রশ্নে দিয়েছে প্রদত্ত সরল রেখার সমীকরণ 4x প্লাস 3y মাইনাস কে ইকুয়াল টু জিরো, এই সমীকরণটা ওরা দিয়েছে, আমরা এই সমীকরণ বা ইকুয়েশনটাকে ভেঙে মডিফাই করে আমরা ইন্টারসেপ্টেড ফরম্যাটটা তৈরি করব, মানে এই ফরম্যাটটা আনব, ওরা এই ফরম্যাটটা দিয়েছে জেনারেল ফরম্যাট, সেটাকে যেহেতু দুটো অ্যাক্সেসকে কাট করেছে
তো এইটাকে মডিফাই করে আমরা এই ফরম্যাটটা তাহলে কিভাবে আনা যায়, প্রথমে আমরা রাইট হ্যান্ড সাইডে প্লাস কে এটাকে পাঠিয়ে দিই, দেন এটা দিয়ে ডিভাইড করে দিলে ব্যাপারটা দাঁড়াবে 4x / k + 3y / k = 1, আরেকটু মডিফাই করলে x / k / 4 + y / k / 3 = 1, মানে এই উপরে 4 টা মাল্টিপ্লাই ছিল নিচে ডিভাইড করে দিলাম, মানে অ্যাকচুয়ালি উল্টো মাল্টিপ্লাই হয়, আর এটা y / k / 3 = 1, তাহলে এইবার এইটা কিন্তু আমার এই রকম ফরম্যাটে এসে গেছে, যে ফরম্যাটটাকে আমরা বলে থাকি কি ফরম্যাট, ইন্টারসেপ্টেড ফরম্যাট বা ছেদিতাংশ আকার, তার মানে আমরা বলতে পারি এখন থেকে x অ্যাক্সিস এর ইন্টারসেপশন কোনটা k / 4 যেটা x এর নিচে আছে, আর y অ্যাক্সিস এর ইন্টারসেপশন কোনটা ছেদিতাংশ কোনটা এইটা, মানে হচ্ছে k / 3, এইটা আমরা বলতে পারি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এটাকে এক নম্বর দিলাম, সো ইকুয়েশন 1, সুতরাং এক নং রেখা কাটস x অ্যাক্সিস at k by 4 at a distance of k by 4 units and y axis at a distance of k by 3 units. সুতরাং এক নং রেখা x অক্ষকে k by 4 একক দূরত্বে x অক্ষকে k by 4 একক দূরত্বে এবং y অক্ষকে k by 3 একক দূরত্বে ছেদ করে। এবার এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে, সাপোজ এই ট্রায়াঙ্গেলটা নাম দিলাম OAB, এর পেরিমিটার বা পরিসীমা বের করতে গেলে আমাকে এই বাহুটার দৈর্ঘ্য লাগবে, এক দুটো বাহুর দৈর্ঘ্য আমার হাতে আছে k by 4 আর k by 3, তো যদি পরিসীমা বের করতে হয় পরিসীমার সূত্র হচ্ছে ত্রিভুজের তিনটি বাহুর যোগফল, তাহলে আমাকে AB বাহুর দৈর্ঘ্যটাও লাগবে যেটা কিনা এই সমকোণী ত্রিভুজের অতিভুজ বোঝায়, তাহলে ফ্রম পাইথাগোরাস থিওরেম বা পিথাগোরাসের উপপাদ্য, ফ্রম পাইথাগোরাস থিওরেম উই গেট পিথাগোরাসের উপপাদ্য হতে পাই কি পাই, অতিভুজ মানে AB ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কোয়ার মানে কে স্কোয়ার বাই 9 হাইটের স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বেসের স্কোয়ার কে স্কোয়ার বাই 16, এখান থেকে 9 আর 16 লসাগু 144 16 কে স্কয়ার প্লাস 9 কে স্কয়ার, তাহলে সেখান থেকে আসছে আমার AB এর দৈর্ঘ্যটা আসছে 16 আর 9 মানে হচ্ছে 25 কে স্কয়ার বাই 144 বর্গমূল করলে 5 কে বাই 12, তার মানে এই ডিসটেন্সটা আসছে 5 কে বাই 12, একটা ট্রায়াঙ্গেলের তিনটে বাহুর দৈর্ঘ্য জানা থাকলে পেরিমিটার বা পরিসীমাটা কি হবে, পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল OAB, OAB ত্রিভুজের পরিসীমা, পরিসীমার সূত্র হচ্ছে তিনটি বাহুর যোগফল k/3 k/4 5k/12 দ্যাট ইজ 12 LCM, এটা হচ্ছে 4k তারপর 3k তারপর 5k তারপর 5 3 8 4 12k 12k/12 মানে হচ্ছে k, এটা হচ্ছে পেরিমিটার বের হলো আমাদের পরিসীমা বের হলো, কিন্তু অ্যাকর্ডিং টু প্রবলেম এই পরিসীমাটা প্রশ্নে বলে দিয়েছে, প্রশ্নে আমার টেনে এই পরিসীমাটা বলা আছে, কত বলা আছে পরিসীমাটা 24, তার মানে হচ্ছে আমাদের পরিসীমাটা হচ্ছে অ্যাকর্ডিং টু প্রবলেম k এর ভ্যালুটা 24, ফাইনালি k এর ভ্যালুটাই জানতে চেয়েছে, তার মানে k এর ভ্যালুটা হচ্ছে কি আমাদের 24, কোশ্চেন নাম্বার 40, if P1 and P2 be the lengths of the perpendiculars from the origin upon the line 4x plus 3y equal to 5 cos alpha and 6x minus 8y equal to 5 sin alpha respectively, show that P1 square plus 4P2 square equals to 1. এটাতে আমাকে ড্রয়িং এর দরকার নেই খুব একটা, জাস্ট আমাকে থিওরিটা ভালো করে বুঝতে হবে, থিওরি বলতে কি দুটো স্ট্রেট লাইন আছে, একটা রাফ স্কেচ করছি বা ড্রয়িং এর দরকার নেই, ড্রটা করার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য ড্রটা করছি, এই একটা পয়েন্ট আছে অরিজিন, সাপোজ এটাকে আমি x1 y1 হিসেবে ভাবতে পারি, দুটো স্ট্রেট লাইন আছে আমার, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বলেছে 4x plus 3y equal to 5 cos alpha, সেটাকে আমি এরকম ভাবেও লিখতে পারি 4x plus 3y minus 5 cos alpha equal to 0, এটা একটা স্ট্রেট লাইন, আরেকটা স্ট্রেট লাইন আছে 6x minus 8y
equal to হচ্ছে 5 sin alpha এইটাকে আমি লিখতে পারি 6x minus 8y minus 5 sin alpha equal to 0 মানে সবকটা ইকুয়েশনকে আমি এই প্যাটার্নে রাখার চেষ্টা করছি x plus by plus c equal to 0 এই প্যাটার্নটা রাখার চেষ্টা করছি দেন অরিজিন মানে মূলবিন্দু থেকে এই স্ট্রেট লাইনের উপর একটা লম্ব টানা হয়েছে যেই লম্বের দৈর্ঘ্যটা ওরা নাকি p1 বলেছে আবার এই স্ট্রেট লাইনের উপর একটা লম্ব টানা হয়েছে পারপেন্ডিকুলার সেটা দৈর্ঘ্য ওরা p2 বলেছে তারপরে ওই p1 p2 দিয়ে একটা শর্ত আনতে বলেছে শর্তটা হচ্ছে এটা p1 স্কয়ার প্লাস 4p2 স্কয়ার ইকুয়াল টু 1 এটা শর্তটা প্রুফ করতে হবে একদম বেসিক লেভেলের ম্যাথ বেসিক বলতে এই ম্যাথটা করতে গেলে আগে আমরা ওই ফর্মুলাটাকে কাজে লাগাবো যেখানে কোন একটা পার্টিকুলার পয়েন্ট x1, y1 থেকে কোন একটা স্ট্রেট লাইনের উপর ডিসটেন্সের ফর্মুলা ডিসটেন্সের ফর্মুলা ছিল মড ax1 প্লাস by1 প্লাস c বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার এই ফর্মুলাটাকে কাজে লাগাবো কাজে লাগিয়ে এই পয়েন্ট থেকে এটার উপরে ডিসটেন্স বের করব আবার এই পয়েন্ট থেকে এটার উপরে ডিসটেন্স বের করব p1 আর p2টাকে আগে দেব তাহলে অঙ্কটাকে আমরা শুরু করি এই ভাবে क्वेश्चन নাম্বার 14 যে প্রদত্ত দুটি সরলরেখার সমীকরণ প্রদত্ত দুটি সরলরেখার সমীকরণ গিভেন ইকুয়েশনস অফ টু স্ট্রেট লাইনস আর প্রদত্ত দুটি সরলরেখার সমীকরণ একটা এই সমীকরণ 4x plus 3y minus 5 cos alpha equal to 0 এক নম্বর আর একটা 6x minus 8y minus 5 sin alpha equal to 0 এটাকে দু নম্বর দিলাম এবার অরিজিন থেকে অরিজিন বলতে ওই x 0 0 থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম 0 0 টু 1 এক নং সরলরেখার উপর 0 0 থেকে লম্ব দূরত্ব বা 0 0 বিন্দু থেকে এক নং রেখার উপর লম্ব দূরত্ব সেটাকে p1 বলছে p1 বলছে লম্ব দূরত্ব দূরত্বটা কি করে বের করতে হয় প্রথমে বিন্দুটা বসাই 4 ইনটু 0 প্লাস 3 ইনটু 0 মাইনাস 5 cos আলফা বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার জাস্ট বিন্দুটা বসছে যেরকম x1 y1টাকে সরলরেখায় বসাতে হয় প্রথমে a x1 plus b y1 plus c সেরকমই মূল বিন্দু 0 0 টাকে প্রথমে সরল রেখার উপরে বসাও x এর জায়গায় 0 y এর জায়গায় 0 minus 5 cos alpha by root over a square plus b square minus 5 cos alpha by 4 square 16 আর 9 25 কে বর্গমূল করলে 5 কেটে গেল মানে বাইরে cos alpha আসবে minus cos alpha absolute value হচ্ছে cos alpha একক বা cos alpha unit এটা হচ্ছে p1 বেরো 0 0 থেকে এটার উপরে পারপেন্ডিকুলার ডিসটেন্স একই ভাবে 0 0 থেকে এটার উপরে পারপেন্ডিকুলার ডিসটেন্স বের করব তাহলে একই লেখা আবার লিখবি পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম 0 0 টু 2 ইজ দুই নং রেখার উপরে লম্ব দূরত্ব দুই নং রেখার উপরে লম্ব দূরত্ব যেটাকে ওরা p2 বলেছে বাট ফর্মুলা মানে হচ্ছে দুই নং রেখা এটা মূল বিন্দু মানে প্রথমে বিন্দুটাকে বসাও p2 সমান 6 ইনটু 0 8 ইনটু 0 মাইনাস 5 সাইন আলফা বাই রুট ওভার a a মানে কত 6 এর স্কয়ার b মানে কত মাইনাস 8 এর স্কয়ার এটা ক্যালকুলেট করলে মাইনাস 5 সাইন আলফা বাই 6 এর স্কয়ার হচ্ছে 36 আর 64 100 100 কে বর্গমূল করলে কত আসে 100 এর বর্গমূল হচ্ছে 10 তার মানে বেরোবে হচ্ছে মড এর বাইরে sin আলফা বাই 2 p2 ভ্যালুটা হচ্ছে sin আলফা বাই 2 এটা হচ্ছে p2 বেরো p1 বেরোলো cos আলফা আর p2 বেরোলো sin আলফা বাই 2 একক তাই এত ইউনিট এবার সেখান থেকে যে কন্ডিশনটা আমাকে প্রুফ করতে দিয়েছে সেই কন্ডিশনটা আমরা প্রুফ করব যে কন্ডিশনটা আমাকে প্রুফ করতে বলেছে কি আছে বাম পক্ষটা লেফট হ্যান্ড সাইড p1 স্কয়ার প্লাস 4p2 স্কয়ার p1 স্কয়ার প্লাস 4p2 স্কয়ার p1 কোনটা এই যে cos আলফা মানে হচ্ছে cos স্কয়ার আলফা 4 p2 স্কয়ার p2 কোনটা এই যে p2 sin আলফা বাই 2 p2 স্কয়ার মানে হচ্ছে sin স্কয়ার আলফা বাই 4 4 4 কেটে গেল তাহলে 4 4 কেটে গেলে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা কি ভ্যালু হয় এটার 1 দ্যাট ইজ প্রুফ এটাই প্রমাণ করতে বলেছে p1 স্কয়ার প্লাস 4 p2 স্কয়ার ইকুয়াল টু 1 দ্যাটস ইট আচ্ছা কোশ্চেন নাম্বার 15 15 ফাইন্ড দা ইকুয়েশন অফ দা স্ট্রেট লাইন থ্রু দা পয়েন্ট 3, 2 এন্ড দা পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দা লাইনস
3x plus y minus 5 equal to 0 and x plus 5y plus 3 equal to 0. Also find the length of the portion of the line, length of the portion of the line intercepted between the coordinate axes. অনেক কিছু বলেছে, ছোট ছোট করে ভাবি জিনিসটা। ওরা প্রথম যেটা বলছে, অঙ্কের দুটো পার্ট আছে, একটা পার্টে ইকুয়েশন অফ দা স্ট্রেট লাইন জানতে চাইছে, সেটার উপরে দুটো পয়েন্ট আছে, দুটো পাসিং পয়েন্ট, আস্তে আস্তে আসছি। আর দ্বিতীয় হচ্ছে ওই যে ইকুয়েশন অফ দা স্ট্রেট লাইনটা বেরোবে, সেটা এক্স অক্ষর ওয়াই অক্ষকে যে জায়গায় ছেদ করে ওই ছেদিতাংশের দৈর্ঘ্যটা বের করবে। সেকেন্ড পার্টটা পরে বলছি আরেকবার। ফার্স্ট অফ অল আমরা ফার্স্ট পার্টটা, মানে যেখানে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন নিয়ে কথা বলেছি, প্রথম কথা কোশ্চেনে দুটো গিভেন ইকুয়েশন দেওয়া আছে, দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে। একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বলা আছে 3x plus y minus 5 equal to 0, তাহলে ওটাকে আমি এরকম লিখি 3x plus y equal to 5। আরেকটা পোর্শন দেওয়া রয়েছে x plus 5y plus 3, মানে ওটাকে আমি এরকম লিখি x plus 5y equal to minus 3। খসড়া চিত্রটা ইম্পর্টেন্ট। এই দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশনকে যদি আমি শর্ট আউট করি, মানে সলভ করি, সে আমার যে প্রসেসে হোক, অপনয়ন, পুনরামূলক, হোয়াট এভার প্রসেসে সলভ করলে আমি কি x আর y এর ভ্যালু পাবো, ওটা হচ্ছে আমার ছেদ বিন্দু। এই দুটো ইকুয়েশন, স্ট্রেট লাইনের ইকুয়েশনকে যখন আমি সলভ করব বাই এনি মেথড, উই ক্যান গেট দা ইন্টারসেক্টিং পয়েন্ট অফ দিস। তো ফার্স্ট অফ অল আমরা এই ইন্টারসেক্টিং পয়েন্টটা করি। তো ফার্স্টে লিখে নিই প্রদত্ত সরলরেখা দুটি সমীকরণ, গিভেন ইকুয়েশন অফ টু স্ট্রেট লাইনস আর গিভেন ইকুয়েশন অফ টু স্ট্রেট লাইনস আর একটা হচ্ছে 3x plus y equal to 5 এক নম্বর, আরেকটা x plus 5y equal to minus 3 এটা হচ্ছে 2 নম্বর। এই দুটো ইকুয়েশনকে আমি সলভ করব, সলভ করে আগে ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করব। তো সাপোজ আমি যদি 2 নম্বর ইকুয়েশনটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করি, যেহেতু 1 নম্বর ইকুয়েশনে x এর কোএফিশিয়েন্ট বা সহগ 3, তাই 2 নম্বরটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে 1 মাইনাস 2 ইনটু 3 করে পাই, ফ্রম 1 মাইনাস 2 ইনটু 3 উই গেট 1 মাইনাস 2 ইনটু 3 উই গেট, তাহলে 3x প্লাস y ইকুয়াল 5, এটাকে 3 দিয়ে গুণ করলে 3x, 3 5 15 আর এদিকে হচ্ছে মাইনাস 9। এবার একটা থেকে একটাকে সাবস্ট্রাক্ট করছি, কি পর প্রসেস এটা, অপনয়ন, তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস, 3x 3x কেটে গেল, এটা বিয়োগ করলে মাইনাস 14y, এটা যোগ করলে 5 আর 9 যোগ করলে 14, তার মানে y এর ভ্যালুটা হচ্ছে মাইনাস 1। এই y এর ভ্যালুটাকে এক নম্বরে বসিয়ে দিই, ফ্রম 1 উই গেট 1 হতে পাই, 3x y এর জায়গায় মাইনাস 1 ইকুয়াল টু 5, তাহলে 3x ইকুয়াল টু 6, মাইনাস 1টা ওদিকে গেল, এটা কাটলে 6 কে 3 দিয়ে কাটলে কত হচ্ছে 2, তার মানে x এর ভ্যালুটা হচ্ছে 2, তার মানে ইন্টারসেক্টিং পয়েন্টটা বের হচ্ছে আমার 2 কমা মাইনাস 1। তাহলে আমরা বলতে পারি সো ইন্টারসেক্টিং পয়েন্ট, ইন্টারসেক্টিং পয়েন্ট অফ 1 এন্ড 2, 1 ও 2 এর ছেদ বিন্দু, 1 ও 2 এর ছেদ বিন্দু 2 কমা মাইনাস 1, এটা ম্যাথের ফার্স্ট পার্টটা গেল। ফার্স্ট পার্টটা মানে ফার্স্ট পার্টটা পুরোটা হয়নি। এইবার কি বলেছে, বলেছে এমন একটা রেখার সমীকরণ বের করো, ফাইন্ড দা ইকুয়েশন অফ দা স্ট্রেট লাইন হুইচ পাসেস থ্রু দা ইন্টারসেক্টিং পয়েন্ট, মানে এই পয়েন্টটা, এন্ড এন্ড পাসেস থ্রু, এবং কোন পয়েন্টে পাস করেছে, 3 2, মানে এইবার আমাদের রিকোয়ার স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বের করতে হবে যেটা এই ছেদ বিন্দু দিয়ে পাস করেছে, ইভেন 3,2 বিন্দু দিয়ে পাস করেছে। তাহলে আমরা কি করে এটা বের করব, আমরা জানি একটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইন যদি দুটো পয়েন্ট দিয়ে পাস করে, সাপোজ এটা x1 y1 আর এটা আমার x2 y2, তাহলে কোন স্ট্রেট লাইন যদি দুটো পয়েন্ট দিয়ে পাস করে, তাহলে সেই স্ট্রেট লাইনের ফরম্যাটটা সম্পর্কে আমাদের আইডিয়া কি আছে, y minus y1 by x minus x1 equal to y1 minus y2 by x1 minus x2, এই ফরম্যাটটা অ্যাজিউম এটাকে x1 y1 আর এটাকে x2 y2, বা উল্টোটাও ধরা যেতে পারে। সো আমরা লিখতে পারি সো ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাসেস থ্রু 3,2 and 2, minus 1 is, সুতরাং 3,2 2, minus 1 বিন্দুগামী রেখার সমীকরণ, এটা হচ্ছে ফরম্যাট। মনে মনে এটাকে x1 y1 আর এটাকে x2 y2 বলি, y minus y1 by x minus x1, তারপর y1 minus y2, এটা minus minus plus x1 minus x2, y minus 2 by x minus 3, 2 আর একে 3 by 2 মানে হচ্ছে এটা 1, দেন এটা থেকে কি বের হচ্ছে, ক্রস মাল্টিপ্লাই করে দিলে
y minus 2 equal to 3x minus 9 cross multiply করলে তাহলে এদিকে minus 9 টা এদিকে আসবে 9 minus 2 এদিকে 3x minus y তার মানে আলটিমেটলি 3x minus y equal to 7 এটা কমপ্লিট ফার্স্ট পার্ট কমপ্লিট ইকুয়েশন অফ স্ট্রেট লাইনটা কমপ্লিট সেকেন্ড পার্ট এবার সেকেন্ড পার্টটা কি বলেছে অলসো ফাইন্ড দা লেন্থ অফ দা পোরশন অফ দা লাইন ইন্টারসেপ্টেড বিটুইন দা কোঅর্ডিনেট অ্যাক্সিস মানে আমাকে এখন এই যে স্ট্রেট লাইনটা এই স্ট্রেট লাইনটাকে আগে ছেদিতাংশ আকারে নিতে হবে ছেদিতাংশ আকার বলতে ইন্টারসেপ্টেড ফর্ম তবেই আমি বুঝতে পারবো এক্স অ্যাক্সিস কে কতটা ডিসটেন্সে কাট করেছে ওয়াই অ্যাক্সিস কে কতটা ডিসটেন্সে কাট করেছে তাহলে আমরা এখান থেকে যদি লেখাটা শুরু করি সো 3x minus y equal to 7 এটাকে ইন্টারসেপ্টেড ফর্মে নিয়ে যাওয়া মানে 3x by 7 minus y by 7 equal to 1 এটাকে মডিফাই করলে x by 7 by 3 x by 7 by 3 plus y by minus 7 equals to 1 আচ্ছা দ্যাট মিন্স আমাদের ইকুয়েশন অফ স্ট্রেট লাইনটা ইন্টারসেপ্টেড ফরম্যাটে এটা আসলো সাপোজ এটাকে আমি 3 নাম্বার দিলাম আগে 1 2 দেওয়া আছে তার মানে বোঝাচ্ছে এটা কি এই হচ্ছে আমার x অ্যাক্সিস আর এই হচ্ছে y অ্যাক্সিস x টা পজিটিভ আছে মানে ধরে নিলাম এখান থেকে এইটুকু হচ্ছে 7 বাই 3 এই ডিসটেন্সে কাট করেছে আর y টা নেগেটিভ আছে নেগেটিভ মানে হচ্ছে নিচের দিকে তার মানে এই ডিসটেন্সটাকে আমি 7 ধরলাম যেহেতু মাইনাস 7 তার মানে নিচের দিকে তার মানে স্ট্রেট লাইনটা এই ভাবে কাট করা আছে এটা হচ্ছে আমার a দ্যাট ইজ 7 বাই 3 কমা 0 আর এইটা হচ্ছে b 0 কমা মাইনাস 7 তারপরে আমরা এটা বলতে পারি স্ট্রেট লাইন 3 কাটস x axis at a distance of 7 by 3 units and y axis at a distance of 7 units y axis at a negative y axis এখানে নেগেটিভ তো হবে এখানে নেগেটিভ y axis at a distance of 7 units এবার ইংলিশ ভার্সনের কোশ্চেনে এই পোরশনটার লেন্থটা জানতে চেয়েছে মানে AB এর মধ্যের দূরত্ব মানে এটা বের করব আমি AB এর মধ্যে দূরত্ব মানে দুটো বিন্দুর মধ্যে দূরত্বের সূত্র হচ্ছে x1 - x2 মানে 7 বাই 3 মাইনাস 0 তার হোল স্কয়ার আর y1 মাইনাস y2 মানে 0 প্লাস 7 তার হোল স্কয়ার এটা করে ক্যালকুলেট করে যা বেরোবে সেটা হচ্ছে আমার ডিসটেন্সটা বেরোবে এই এই যে দূরত্বটা এবি ছেদিতাংশ আর বেঙ্গলি ভার্সনের কোশ্চেনে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বের করতে বলেছে তাহলে এই ট্রায়াঙ্গেলটার ভূমি তো পেয়ে গেছি আমি 7 বাই 3 আর উচ্চতা হচ্ছে 7 নট মাইনাস 7 কারণ এটা ডিসটেন্স হিসেবে ধরা হবে মানে 7 তাহলে এর এরিয়া ফর্মুলাটা হবে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ওএবি হবে হচ্ছে হাফ ইনটু বেস মানে 7 বাই 3 ইনটু 7 পড়ে বেরোবে 49 বাই 6 এত বর্গ একক দ্যাটস ইট এটা হচ্ছে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল আর এটা হচ্ছে ডিসটেন্স Question number 17. Find the equation of the straight line which passes through the point of intersection of the straight lines ato and ato and makes equal intercepts upon the coordinate axis. ভালো কথা মানে ওরা প্রথমে আমি যদি পিকচারটা ঠিকঠাক ড্র করি তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে কোনো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা বের করব ভালো কথা এই হচ্ছে স্ট্রেট লাইনটা এই x আর এই হচ্ছে y এই স্ট্রেট লাইনটা এই যে ছেদিতাংশ আকারে আছে আমি একটু মানে অঙ্কের সেকেন্ড লাস্ট পার্টটা থেকে আসছি এই স্ট্রেট লাইনটা বলেছে x অ্যাক্সিস কে যে ডিসটেন্সে কাট করবে y অ্যাক্সিস কেও সেম ডিসটেন্সে ইকুয়াল ইন্টারসেপ্ট সম ছেদিতাংশে ছেদ করবে মানে আজকে যদি x অ্যাক্সিস কে a ডিসটেন্সে কাট করে তাহলে y অ্যাক্সিস কেও ও a ডিসটেন্সে কাট করবে সম দৈর্ঘ্যে ছেদ করছে এটুকু বলার পর আরেকটা কথা বলেছে যে এই যে সরলরেখাটা এই সরলরেখাটা আবার অন্য দুটো রেখা আছে অন্য দুটো রেখা বলতে একটা রেখা আছে 3x minus 4y plus 1 equal to 0 that means 3x minus 4y equal to minus 1 আর একটা আছে 5x plus y minus 1 equal to 0 that is 5x plus y equal to 1 এই দুটো রেখার ছেদ বিন্দু দিয়ে যাবে এই যে ছেদ বিন্দু এই ছেদ বিন্দু দিয়ে যাবে আবার বলছি অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট হচ্ছে এই সরল রেখার সমীকরণ এই যে সেই সরল রেখাটা বলেছে x এন্ড y অ্যাক্সিস কে ইকুয়াল ইন্টারসেপ্টে কাট করেছে
মানে x অ্যাক্সিস কে যতটা ডিসটেন্সে কাট করবে y অ্যাক্সিস কে ততটা ডিসটেন্সেই কাট করবে সমছেদিতাংশ তাহলে a a ধরলাম তার মানে অ্যাকচুয়ালি এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা ইন্টারসেপ্টেড ফরম্যাটে x/a + y/b হয় কিন্তু এখানে b লিখবো না কেন b লিখবো না কারণ এটা y/a হবে কারণ দুটোই তো সেম আর কি বলেছে আর বলেছে এই স্ট্রেট লাইনটা মানে এই স্ট্রেট লাইনটা সেটা গিভেন দুটো স্ট্রেট লাইন আছে তাদের ছেদ বিন্দু পাবো দ্যাট মিন্স এই দুটোকে আমি সলভ করব আগে সলভ করলে আমি ছেদ বিন্দুটা পাবো ইন্টারসেক্টিং পয়েন্টটা পাবো দেন এই ইন্টারসেক্টিং পয়েন্টটা যেহেতু এই রিকোয়ার্ড লাইন দিয়ে পাস করেছে দ্যাট মিন্স এই পয়েন্টটা আমার এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে যেহেতু ছেদ বিন্দু গামি করেছে আর স্যাটিসফাই করালেই আমি এ ভ্যালুটা পাবো আমার ইকুয়েশনটাকে সো লেখাটা শুরু করা যাক লেট দ্য স্ট্রেট লাইন কাটস বোথ অ্যাক্সিস লেট দ্য স্ট্রেট লাইন কাটস বোথ অ্যাক্সিস কাটস বোথ অ্যাক্সিস এট এ ডিসটেন্স অফ এ ইউনিটস ঘড়ি ঘড়ি সরল রেখাটি উভয় অক্ষকে ঘড়ি সরল রেখাটি উভয় অক্ষকে এ একক দূরে ছেদ করে ঘড়ি সরল রেখাটি উভয় অক্ষকে এ একক দূরে ছেদ করে সুতরাং সরল রেখাটির সমীকরণ সো ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ইজ ঘড়ি সরল রেখাটি উভয় অক্ষকে এ একক দূরে ছেদ করে লেট দ্য স্ট্রেট লাইন কাটস বোথ অ্যাক্সিস এট এ ডিসটেন্স অফ এ ইউনিটস সুতরাং সরল রেখাটির সমীকরণ x বাই এ প্লাস y বাই এ ইকুয়াল টু 1 এটা এলসিএম করে x প্লাস y ইকুয়াল টু 1 তাহলে x প্লাস y ইকুয়াল টু a এটাকে এক নম্বর দিয়ে রাখি দিস ইজ আওয়ার রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন যদি আমরা a এর ভ্যালুটা পেয়ে যাই তাহলেই আমরা সমীকরণটা তৈরি করব এইবার অঙ্কের দ্বিতীয় ভাগটা দেখি আর সেকেন্ড ইনফরমেশন সেকেন্ড ইনফরমেশনে ওরা অন্য দুটো স্ট্রেট লাইনের কথা বলেছে আগে দেখি এখান থেকে আমরা এখানে কি করে পৌঁছাই তাহলে এবার লিখবো গিভেন ইকুয়েশনস অফ অ্যানাদার টু লাইনস অন্য দুটি সরল রেখার সমীকরণ গিভেন ইকুয়েশন অফ অ্যানাদার টু স্ট্রেট লাইনস আর 3x - 4y = -1 and 5x + y = 1 আগেরটা সলভ করেছিলাম এটা আমি আর সলভ করছি না এটা তোমরা নিজেরা সলভ করে আমাকে x আর y এর ভ্যালুটা দেখো কত আসছে গিভেন ইকুয়েশনস অফ অ্যানাদার টু লাইনস বলে এই দুটো ইকুয়েশনকে সলভ করে x আর y এর ভ্যালুটা দেখো কত আসছে আচ্ছা তাহলে এই দুটো ইকুয়েশনকে সলভ করলে আমাদের পুরোপুরি বিন্দুগুলো বের হবে x এর ভ্যালুটা হচ্ছে 3/23 আর y এর ভ্যালুটা হচ্ছে 8/23 তার মানে এই পয়েন্টটা ইন্টারসেক্টিং পয়েন্টটা হচ্ছে 3/23, 8/23 তাহলে আমরা বলতে পারি ইন্টারসেক্টিং পয়েন্ট অফ 2 এন্ড 3 আর 3/23, 8/23 এবার অঙ্কের আমরা একদম শেষ ভাগে পৌঁছে গেছি এই যে আমার ইকুয়েশনটা এই যে স্ট্রেট লাইনটা যেটা ইন্টারসেক্টিং আকারে এই ইন্টারসেপশন আকারে আছে মানে এই যে এক নম্বর ইকুয়েশন সেইটা এই ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যায় দ্যাট মিন্স এই ইন্টারসেক্টিং পয়েন্টটা দিয়ে যায় আর কোন স্ট্রেট লাইন কোন পয়েন্ট দিয়ে যায় মানে পয়েন্টটা সেই স্ট্রেট লাইনের ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে দ্যাট মিন্স x এর জায়গায় 3/23 y এর জায়গায় 8/23 বসালে আমি a এর ভ্যালুটা পাবো তাহলে আমাকে এখানে শুধু লিখতে হবে সিন্স যেহেতু 1 সিন্স ইকুয়েশন 1 সমীকরণ 1 পাসেস থ্রু সিন্স ইকুয়েশন 1 পাসেস থ্রু 3/23, 8/23 এটা হচ্ছে 2 ও 3 এর ছেদ বিন্দু কিন্তু ইন্টারসেক্টিং পয়েন্ট মানে ছেদ বিন্দু যেহেতু 1 নম্বর সমীকরণ 3/23, 8/23 বিন্দু গামী তাহলে বিন্দু গামী মানে হচ্ছে 3/23 এর x এর জায়গায় 3/23 বসাও y এর জায়গায় 8/23 বসাও তার মানে 11/23 তাহলে এর ভ্যালুটা আসছে 11/23 তাহলে আমার সরল রেখার সমীকরণটা হবে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ইজ x প্লাস y ইকুয়াল টু a এর জায়গায় হচ্ছে 11/23 দ্যাট ইজ দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন কোশ্চেন নাম্বার 90 কোশ্চেন নাম্বার 90টা বলেছে আ রে অফ লাইট স্টার্ট ফ্রম
P12 point reflect on x-axis at A and hence passing through 5,3. Find the coordinates of A. মানে ওরা বলতে চেয়েছে যেটা আগে পিকচারটা ড্র করি আমি, এই হচ্ছে আমার অরিজিন, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, একটা রে অফ লাইট, একটা আলোক রশ্মি 1-2 বিন্দু থেকে আসছে, 1-2 বিন্দু বলতে ফর এক্সাম্পল এখান থেকে এটা 1, এখান থেকে এটা 2, এই হচ্ছে আমার P1,2, এই বিন্দু থেকে একটা আলোক রশ্মি আসছে, এসে কোন অক্ষের উপর আপতিত হয়েছে, এক্স অ্যাক্সিসের উপর এ পয়েন্টে আপতিত হয়েছে, হয়ে কোন বিন্দু দিয়ে পাস করে চলে গেছে 5,3, সাপোজ এটা 1 হলে ফর এক্সাম্পল এটা 5 আর এই দিকে হচ্ছে 3, এইটা হচ্ছে আমার 5,3, একটা অ্যাপ্রক্সিমেটলি ধরছি যেমন করে পয়েন্ট আইসে হবে, তো সেই হিসাবে এক্স অক্ষের উপর আপতিত হয়ে বিন্দুটা এরকম 5,3 বিন্দু দিয়ে পাস করে গেছে, এটা আমি পি আর এটা হচ্ছে কি, আর জানতে চেয়েছে এই এ পয়েন্টের কোঅর্ডিনেটটা, এবার যেহেতু এ পয়েন্টটা আমার এক্স অ্যাক্সিসের উপর আছে আর এক্স অ্যাক্সিসের উপর কোন পয়েন্টের স্পেশালিটি হচ্ছে তার ওয়াই কোঅর্ডিনেটটা 0, আর এক্স কোঅর্ডিনেটটা আমি জানি না, মানে এক্স এর অরিজিন থেকে ডিসটেন্সটা জানি না, তো সেটাকে আমি এ ধরে নিয়েছি, এই ডিসটেন্সটা এ, তাহলে মানে এ পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে এ 0, তাহলে আবার বলি অঙ্কটার মধ্যে গিভেন কন্ডিশন যতটুকু বলা আছে, কোন একটা রে অফ লাইট একটা আলোক রশ্মি 1-2 বিন্দু থেকে আপতিত হচ্ছে, আপতিত হয়ে এক্স অক্ষের উপর আপতিত হয়েছে, হয়ে প্রতিফলিত রশ্মিটা রিফ্লেক্ট রেটা 5,3 বিন্দু দিয়ে পাস করে গেছে, এটা হচ্ছে রিফ্লেক্ট। এবার তাহলে জানতে চেয়েছে এ পয়েন্টের কোঅর্ডিনেট, যেহেতু এ পয়েন্টটা এক্স অ্যাক্সিসের উপর আছে তাই এটাকে এ 0 ধরেছে, যদি এটা ওয়াই অ্যাক্সিসের ঘটনাটা হতো তাহলে 0 এ ধরতাম। আচ্ছা এবার এই ম্যাপটার ক্ষেত্রে আমাদের আমরা স্লোপ দিয়ে জিনিসটাকে বের করার চেষ্টা করব, কি হবে একবার আমরা এই পিএ লাইনের স্লোপ বের করব আর একবার আমরা এ কিউ লাইনের স্লোপ বের করব, এবং এই স্লোপটা আমরা দুটো কনসেপ্ট কাজে লাগিয়ে বের করব, দুটো কনসেপ্ট বলতে একটা কনসেপ্টে আমরা সেটা লাগাবো যেখানে কোন স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ যদি থিটা অ্যাঙ্গেল করে তার স্লোপ হয় তার ট্যানটা, ট্যান থিটা, আর যদি কোন স্ট্রেট লাইনের উপরে দুটো পয়েন্ট জানা থাকে, দুটো পয়েন্ট স্ট্রেট লাইনের উপরে, তাহলে দুটো পয়েন্ট জানা থাকলে তার স্লোপের ফর্মুলাটা হয় y1-y2/x1-x3, এই দুটো প্যাটার্ন ইউজ করে আমরা দেখব এ পয়েন্টের কোঅর্ডিনেটটা কিভাবে, এখানে দুটো স্ট্রেট লাইন আছে একটা পিএ আর একটা হচ্ছে এক, আমি ধরে নিই যে এক্যু স্ট্রেট লাইনটা, এক্যু স্ট্রেট লাইনটা আমার এটার অ্যাঙ্গেলের সাথে হচ্ছে থিটা অ্যাঙ্গেল করে, ভালো কথা, তো যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হওয়া উচিত আমরা সেটা আগে দেখব। আচ্ছা প্রথমে আগে এইটুকু দেখে নিই তারপরে করছি, তো আগে পিকচারটা ড্র করে এই অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি থিটা, আমি ধরে নিলাম যে লেট লেট দ্য কোঅর্ডিনেটস কোঅর্ডিনেটস অফ এ ইজ এ কমা 0, আচ্ছা তাহলে আমরা ধরে নিলাম যে এ পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে এ 0, এবং লেট এ কিউ লাইন বা এ কিউ রে, একই কথা এ কিউ রশ্মি বা এ কিউ রে মেক্স অ্যাঙ্গেল থিটা উইথ পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, ধরি এ কিউ রশ্মি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ করে, এক্স রশ্মি এক্যু রশ্মি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ করে, লেট এক্যু রে মেক্স অ্যাঙ্গেল থিটা উইথ দ্য ডিরেক্ট পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস। এবার ফ্রম ফিজিক্স আমরা একটা জিনিস জানি যে আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি একই কোণ উৎপন্ন করে, আপাতন কোণ আর প্রতিফলন কোণ সর্বদা সমান হয়, সো এটা যদি আমার রিফ্লেক্টিভ অ্যাঙ্গেল হয় তার মানে ইনক্লাইন অ্যাঙ্গেলটাও সেম হওয়া উচিত, আপাতন কোণ আর প্রতিফলন কোণটা সেম হয়, তার মানে এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও হওয়া উচিত থিটা। এবার যদি আমরা এই এপি রেটাকে ফলো আপ করি, এবার এই থিটাটাকে ভুলে যাই, এই থিটাটাকে আমরা ভুলে যাই, যদি আমরা এই থিটাটাকে ফলো আপ করি এই থিটাটা অ্যাকচুয়ালি কিন্তু আমার ক্লকওয়াইজ হয়েছে, কিন্তু এই ক্লকওয়াইজ এর রেসপেক্টে আমরা তার স্লোপটা বুঝতে পারবো না, আমরা স্লোপটা বুঝতে পারবো যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ এই অ্যাঙ্গেলটা কত হওয়া উচিত, ঘড়ির কাঁটার বিপরীতে এই অ্যাঙ্গেলটা হওয়া উচিত হচ্ছে π-θ, এই অ্যাঙ্গেলটা হওয়া উচিত π-θ, তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে সো পিএ রে মেক্স অ্যাঙ্গেল
pi minus theta with positive direction of x-axis. তার মানে p এর এটা pi minus theta with positive direction of x-axis. ভালো কথা. এবার আবার aq তে ফিরে যাই. aq এর এটা theta angle পড়েছে. আবার একদিকে দেখলে aq এর স্লোপটা হওয়া উচিত tan theta. একদিক থেকে দেখলে aq এর স্লোপটা হওয়া উচিত tan theta. কিন্তু আবার অন্য দিক থেকে দেখলে মানে টু পয়েন্ট থিওরেম aq রেখার উপরে দুটো পয়েন্ট কিন্তু দেওয়া আছে. একটা হচ্ছে 5,3 আর একটা হচ্ছে a,0. এটা হচ্ছে aq রেখার উপরে পয়েন্ট. সাপোজ এই পয়েন্টটাকে মনে মনে আমি x1 y1 মনে করছি আর এই পয়েন্টটাকে যদি আমি x2 y2 মনে করি, তাহলে সেক্ষেত্রে দুটো বিন্দু জানা থাকলে স্লোপের ফর্মুলাটা হচ্ছে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2. টেকনিক্যালি এই দুটো সেম হওয়া উচিত. From making angle, যেহেতু AQ রেখাটা x অক্ষের পজিটিভ ডিরেকশনের সাথে থিটা অ্যাঙ্গেল করেছে, সেই কারণে এর স্লোপটা হচ্ছে tan থিটা. বাট ফ্রম টু পয়েন্ট থিওরেম, যেহেতু এ পয়েন্টটা a0 আর বি পয়েন্ট কিউ পয়েন্টটা 5,3, তাহলে দুটো পয়েন্ট জানা থাকলে তার স্লোপটা হচ্ছে 0-3/a-5. সেখান থেকে tan থিটার ভ্যালুটা আসছে আমাদের -3/a-5. এটা একটা পোর্শন গেল, এটা হচ্ছে AQ এর ক্ষেত্রে. এবার p এর ক্ষেত্রে আসি. p এর ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে p এ রেখাটা অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ x অ্যাক্সিসের সাথে পাই মাইনাস থিটা অ্যাঙ্গেল করেছে. পজিটিভ x অ্যাক্সিসের সাথে, তার মানে ওর ইনক্লিনেশনটা পাই মাইনাস থিটা. তাহলে সেই ক্ষেত্রে p এ রেখাটার স্লোপ কত হওয়া উচিত? ট্যান অফ পাই মাইনাস থিটা. এটা হচ্ছে ফ্রম অ্যাঙ্গেল. আর ফ্রম টু পয়েন্ট থিওরেম, যেহেতু p এ রশ্মিটা বা p এ রেটার উপরে দুটো পয়েন্ট জানা আছে, একটা a0 আর একটা হচ্ছে p1 2, তাহলে দুটো পয়েন্ট জানা থাকলে এর স্লোপটা কি হওয়া উচিত? y1 মাইনাস y2 মানে 0-2 বাই x1-x2 মানে হচ্ছে a-1. সেখান থেকে কি হওয়া উচিত? ট্যান অফ পাই মাইনাস থিটা মানে ফ্রম অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল বা সংযুক্ত কোণ, ট্যান অফ পাই মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা সংযুক্ত কোণ থেকে, -2/a-1. মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে ট্যান থিটার ভ্যালুটা হচ্ছে 2/a-1. এটাও ট্যান থিটার ভ্যালু, -3/a-5 এটাও ট্যান থিটার ভ্যালু. তার মানে এই দুটো ভ্যালু কি হবে? সেম, a-5/2/a-1. এই দুটোকে শর্ট আউট করলে আমরা এর ভ্যালুটা পাবো, তার মানে হচ্ছে -3a-a+3 2a-10 2a-10. এটা এদিকে গেলে 3-10 হচ্ছে 13, -10 এদিকে আসছে +13, আর -3 এদিকে গেলে 5a 2a+3a 5a. তাহলে a ইকুয়াল টু হবে হচ্ছে 13/5, তার মানে পয়েন্টের কোঅর্ডিনেটটা হবে 13/5, 0, এ পয়েন্টের কোঅর্ডিনেট. ওকে, কোশ্চেন নাম্বার 26. কোশ্চেন নাম্বার 26 বলেছে প্রুফ দ্যাট দ্য লোকাস অফ দ্য মিড পয়েন্ট অফ দ্য পোর্শন অফ দ্য লাইন সেগমেন্ট মেড বাই দ্য স্ট্রেট লাইন x cos θ + y sin θ = p আপন দ্য কোঅর্ডিনেট অ্যাক্সেস ইজ বলে একটা কিছু. মানে ওরা বলতে চেয়েছে প্রথমে কোন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া রয়েছে. স্ট্রেট লাইনের ইকুয়েশনটা হচ্ছে x cos θ + y sin θ = p, গিভেন ইকুয়েশন অফ দ্য লাইন, প্রদত্ত সরলরেখার সমীকরণ, গিভেন ইকুয়েশন অফ লাইন, প্রদত্ত সরলরেখার সমীকরণ x cos θ + y sin θ = p. এটাকে আগে লিখে রাখলাম. এবার চেয়েছেটা কি? চেয়েছে বলতে এই অঙ্কটা ঠিক আগের কিছু একটা অঙ্কের মতো, কিন্তু যেহেতু ত্রিকোণমেট্রিক ফরম্যাটে আছে তাই করছি. এই হচ্ছে অরিজিন, এই হচ্ছে এক্স কোঅর্ডিনেট, এই হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট. এই স্ট্রেট লাইনটা এক্স আর ওয়াই অ্যাক্সিসকে কোথাও ছেদ করেছে. তো যখনই আমার কোনো একটা স্ট্রেট লাইন দুটো অ্যাক্সিসকে ছেদ করেছে, এই কথাটা থাকবে, ইন্টারসেপশন করবে. তার মানে অবভিয়াসলি আমাকে ম্যাথটাকে এই পার্টটা দিয়ে যেতে হবে, এই ফরম্যাটটা দিয়ে যেতে হবে, x/a + y/b = 1. যদি এরকম ইকুয়েশন বলা না থাকে তাহলে আমরা এ বি ধরে নিয়ে পড়বো, আদারওয়াইজ যদি ইকুয়েশন বলে দেওয়া থাকে তাহলে এটাকে এই ফরম্যাটে আমি ম্যানিপুলেট করবো. ম্যানিপুলেট বলতে এখানে রাইট হ্যান্ড সাইডটা 1 থাকে, এখানে রাইট হ্যান্ড সাইডটা পি আছে, তাহলে পি দিয়ে ডিভাইড করে দিই. তাহলে x cos θ / p + y sin θ / p = 1. এবার এখানটায় উপরে x আর y এর সাথে কোনো কোএফিসিয়েন্ট নেই, কিন্তু এখানে x আর y এর সাথে কোএফিসিয়েন্ট আছে. তাহলে ওটাকে আমরা যদি ম্যানিপুলেট করি তাহলে ব্যাপারটা দেখতে এরকম হয়, x/p / cos θ + y/p / sin θ = 1, এরকম হয় দেখতে, p/sin θ = 1. এইবার এই ফরম্যাটটা এসছে আমার ইন্টারসেপশন ফরম্যাটে, এই যে এই ফরম্যাটে.
তার মানে x এর নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে x অ্যাক্সিসের ইন্টারসেপশন দ্যাট ইজ p / cos θ y অ্যাক্সিসের নিচে যেটা আছে সেটা হচ্ছে y অ্যাক্সিসের ইন্টারসেপশন দ্যাট ইজ p / sin θ তাহলে আমরা লিখে দিতে পারি এটাকে এক নম্বর দিয়ে সো ইকুয়েশন 1 ইন্টারসেপ্টস x অ্যাক্সিস at a distance of p by cos theta units and y axis at a distance of p by sin theta units সুতরাং সমীকরণ 1 x অক্ষকে p by cos theta একক দূরত্বে এবং y অক্ষকে p by sin theta একক দূরত্বে ছেদ করে তার মানে এই কোঅর্ডিনেটটা আমরা পিকচারে অবশ্যই লিখে রাখব p by cos theta, 0 সিন্স ইট লাইজ অন দা x অ্যাক্সিস আর এই কোঅর্ডিনেটটা লিখে রাখব 0, p by sin theta সিন্স ইট লাইজ অন দা y অ্যাক্সিস সো এইটুকু লেখার পরে আমরা পিকচারে এই দুটো লিখে রাখব এবার হোয়াট ইজ রিকোয়ার্ড ফ্রম দা কোশ্চেন কোশ্চেন থেকে কি চেয়েছে কোশ্চেন থেকে চেয়েছে Prove that the locus of the midpoint of the portion of the line segment. তো লাইন সেগমেন্ট মধ্যে ছেদিতাংশ মধ্যে কোন অংশটা এবি অংশটা এই এবি পোরশনটার মিড পয়েন্টের লোকাস তো কোন একটা পয়েন্ট কোন দুটো পয়েন্টের মিড পয়েন্ট বলতে জাস্ট দুটো কোঅর্ডিনেট গুলোকে অ্যাড করে x1 x2 অ্যাড করে ডিভাইডেড বাই 2 y1 y2 অ্যাড করে ডিভাইডেড বাই 2 এটা করলে আমরা এবি এর মিড পয়েন্টটা পাবো তাহলে মিড পয়েন্ট অফ এবি এবি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক মিড পয়েন্ট অফ এবি দ্যাট ইজ p / cos θ প্লাস 0 বাই 2 0 প্লাস p বাই সাইন থিটা বাই 2 তার মানে p বাই 2 cos থিটা p বাই 2 সাইন থিটা এইটা হচ্ছে আমার পোরশন মিড পয়েন্ট কিন্তু আমরা এটাও শিখেছি যে পয়েন্টের লোকাস বের করতে হয় যে পয়েন্টের সঞ্চার পথ বের করতে হয় সেটাকে h কমা k ধরে নেওয়া হয় যে পয়েন্টের লোকাস বের করতে বলেছে সেই পয়েন্টটাকে h কে ধরবো যেটা আমরা অলরেডি পেয়ে গেছি তার মানে অ্যাকর্ডিং টু আওয়ার কনস্ট্রাকশন মানে আমাদের ধরা আর আমাদের পাওয়া এই দুটোর মধ্যে রিলেট করলে x কোঅর্ডিনেট হচ্ছে h এর ভ্যালুটা হচ্ছে p/2 cos θ আর y এর ভ্যালুটা মানে k এর ভ্যালুটা হচ্ছে p/2 sin θ সো আমরা এটাকে যদি ম্যানিপুলেট করি পিকচারটা থেকে অ্যাকর্ডিং টু প্রবলেম বা অ্যাকর্ডিং টু কোশ্চেন যাই হোক না কেন তার মানে হচ্ছে h equal to p/2 2 cos θ এখান থেকে cos θ এর ভ্যালুটা কি আসা উচিত p by 2h আর k এর ভ্যালুটা হচ্ছে p by 2 sin θ সেখান থেকে আমরা sin θ এর ভ্যালুটা পাওয়া উচিত p by 2k এটা cos θ এর ভ্যালু আর এটা sin θ এর ভ্যালু আর এদের দুজনের মধ্যে যে রিলেশনটা আমাদের কি জানা আছে আমাদের এদের দুজনের মধ্যে একটাই রিলেশন জানা আছে দ্যাট ইজ দা মেইন ফর্মুলা cos স্কয়ার θ + sin স্কয়ার θ = 1 একটাই মেইন ফর্মুলা আচ্ছা সো উই নো তাহলে আমরা জানি cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ ইকুয়ালস টু 1 দ্যাট মিন্স p স্কয়ার বাই cos θ ভ্যালুটা p স্কয়ার বাই 4 h স্কয়ার p স্কয়ার বাই 4 k স্কয়ার ইকুয়াল টু 1 সেখান থেকে p স্কয়ার বাই 4 কমন নিলে 1 বাই h স্কয়ার প্লাস 1 বাই k স্কয়ার ইকুয়াল টু 1 তাহলে p স্কয়ার বাই 4 h স্কয়ার k স্কয়ার এলসিএম হলে k স্কয়ার প্লাস h স্কয়ার ইকুয়ালস টু 1 দেন সেখান থেকে আসছে আমাদের আলটিমেট ভ্যালুটা p স্কয়ার ইনটু k স্কয়ার প্লাস h স্কয়ার এটা ক্রস মাল্টিপ্লাই হয়ে গেলে 4 h স্কয়ার k স্কয়ার আমরা আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন পেয়ে গেছি এবার লোকাস বলতে রিকোয়ার্ড লোকাস বা নির্ণেয় সঞ্চার পথ বলতে বোঝায় p স্কয়ার ইনটু k এর জায়গায় y মানে y স্কয়ার আর h এর জায়গায় x মানে x স্কয়ার আর এদিকে হচ্ছে 4 x স্কয়ার y স্কয়ার দ্যাট ইজ দা রিকোয়ার্ড ইকুয়েশন যেটা আমাকে প্রুফ করতে বলেছে লং অ্যান্সার টাইপ Question number 6. The extremities of the base of an isosceles triangle
have coordinates 2a, 0, 0, a. The extremities of the base of an isosceles triangle have coordinates 2a, 0 and 0, a. If the equation of one of the equal sides, if the equation of one of the equal sides be x equal to 2a, find the equation of the other two sides and the area of the triangle. Quite critical, কিন্তু আমাদের basic কিছু জায়গা clear থাকলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে। যেমন যেমন কতগুলো জিনিস আমি বলবো, এক নম্বর হচ্ছে isosceles triangle বা সমদ্বিবাহু ত্রিভুজের স্পেশালিটি হচ্ছে যার দুটো বাহু সমান, এটা হচ্ছে তার স্পেশালিটি। আর কি কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে আমরা এটা জানি যে যদি কোনো পয়েন্টের কোঅর্ডিনেটে x কোঅর্ডিনেটটা 0 হয় তাহলে সেটা y y-axis এর উপর আছে, যদি y কোঅর্ডিনেটটা 0 হয় তাহলে সেটা x-axis এর উপর আছে। কেন বলছি, কারণ এখানে প্রথমে আমি x-axis আর y-axisটা এঁকে নিলাম। আগে জিনিসটা একটু ভালো করে বোঝা যাক। ওরা যে isosceles triangle এর কথা বলেছে তার মধ্যে সেই isosceles triangle এর যে দুটো শীর্ষবিন্দু, দুটো ভার্টিসেস, একটা 2a, 0। 2a, 0 বলতে সাপোজ এখান থেকে এইটুকু হচ্ছে 2a, এই পয়েন্টটাকে আমি 2a, 0 ধরছি, y কোঅর্ডিনেটটা 0 তারপরে x-axis এর উপর। আরেকটা পয়েন্ট আছে, আরেকটা ভার্টিসেস আছে, যেই ভার্টিসেসটা হচ্ছে এখানে 2a দিচ্ছি না, 2a, 0। আরেকটা ভার্টিসেস আছে 0, a, যেহেতু এর x কোঅর্ডিনেটটা 0 তার মানে হচ্ছে এটা y অ্যাক্সিস এর উপর আছে। এই দুটোকে আমি জয়েন করে দিলাম, মানে ভাবতে পারি এটা আমার ওই isosceles triangle মানে সমদ্বিবাহু ত্রিভুজের একটা বাহু। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজ বা ওই isosceles triangle এর একটা বাহুর সমীকরণ দিয়েছে, একটা বাহুর সমীকরণ কি দিয়েছে ওরা, x equal to 2a। ছোটবেলা থেকে আমরা এটা জেনে এসেছি x equal to ধ্রুবক, x equal to constant, y axis এর সমান্তরাল রেখার সমীকরণ হয়, x equal to ধ্রুবক, y axis এর সমান্তরাল রেখার সমীকরণ হয়। তার মানে এই যে 2a, এই অরিজিন থেকে এটা 2a, তো অরিজিন থেকে এই ডিসটেন্সটা হচ্ছে 2a, তার মানে x equal to 2a বলতে এই লাইনটার কথা বলছে, এই লাইনটা কিন্তু চলছে, ইকুয়েশনটা দাও x equal to 2a, এই লাইনটা ইকুয়েশন। আর আমি এখান থেকে সাপোজ এখান থেকে একটা জয়েন করে দিলাম, তাহলে এই পয়েন্টটা a, এই পয়েন্টটা b, সাপোজ এই পয়েন্টটা c। এইবার ওরা জানতে চেয়েছে এই ট্রায়াঙ্গেল বাটা এই isosceles ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজের বাকি দুটো বাহুর ইকুয়েশন। বাকি দুটো বাহু বলতে একটা বাহু অলরেডি জানা আছে, ac বাহুর ইকুয়েশনটা বা ইকুয়েশন অফ ac ওরাই বলে দিয়েছে x equal to 2a, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার জানতে হবে ab বাহুর ইকুয়েশন মানে এটা, আর bc বাহুর ইকুয়েশন মানে এটা, এই দুটো বাহুর সমীকরণ আমাকে জানতে হবে। তাহলে আরেকবার আমরা কোশ্চেনটাকে ভালো করে অ্যানালাইজ করি, কি কি দেওয়া আছে, একটা isosceles triangle বা সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলা আছে, দ্যাট মিন্স তার দুটো বাহু সেম, তার দুটো বাহুর মধ্যে মানে শীর্ষবিন্দুর মধ্যে একটা বিন্দু স্থানাঙ্ক বলেছে ভার্টিসেস এর স্থানাঙ্ক 2a, 0, সিন্স ইট লাইজ অন দা x অ্যাক্সিস, সো a 2a, 0। আরেকটা পয়েন্টের কোঅর্ডিনেট বলেছে ভার্টিসেস বা শীর্ষবিন্দু স্থানাঙ্ক 0, a, তাই এটা y অ্যাক্সিস এ 0, a রেখেছে। আর একটা বাহুর সমীকরণ বলা আছে, বাহুর সমীকরণটা এরকম ভাবে লিখেছে কন্টিনিউয়াস x equal to 2a সমীকরণ। তাহলে এবার এটা জয়েন করে দিলে এই যে abc টা এটাই সমদ্বিবাহু ত্রিভুজ যার এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান, কিন্তু কতটা দৈর্ঘ্য আমি সেটা জানি না, সেটা বের করতে হবে। তো এইখানে আমরা a পয়েন্টটা জানি, b পয়েন্টটা জানি, c পয়েন্টটা জানি, কোন একটা পয়েন্ট তৈরি করা যায় কিভাবে, না অরিজিন থেকে x অ্যাক্সিস বরাবর যতটা গেছে সেটা ওর x কোঅর্ডিনেট, আর y অ্যাক্সিস বরাবর যতটা উঠেছে সেটা y কোঅর্ডিনেট। তাহলে এই যে c পয়েন্টটা এটা অরিজিন থেকে কতটা ডিসটেন্স সরেছে, অরিজিন থেকে সরেছে হলো 2a, তার মানে এর x কোঅর্ডিনেটটা হওয়া উচিত 2a, কিন্তু এটা y অ্যাক্সিস বরাবর কতটা লেন্থ উঠেছে সেটা আমি জানি না, সেটাকে আমি k ধরলাম, y অ্যাক্সিস বরাবর এর লেন্থটা আমি জানি না, এটাকে k ধরলাম, তাই এই পয়েন্টটা হচ্ছে আমার 2a, k। আরেকবার বলছি, c পয়েন্টের অরিজিন থেকে x অ্যাক্সিস বরাবর 2a সরেছে, সিন্স ইট ইজ 2a, 0, আর y অ্যাক্সিস বরাবর কতটা উঠেছে জানা নেই, তাই এটাকে কে ধরেছে, তাই এই পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে 2a, k। এইবার আমরা এখান থেকে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বের করব। ওকে, সো তাহলে এখানটা লেখা যাক, লেট AC দৈর্ঘ্যটাকে আমরা K ইউনিট ধরে নিচ্ছি, ধরি AC মাথায় বার মানে হচ্ছে AC দৈর্ঘ্য বোঝাচ্ছে K একক, সো দা ভার্টিসেস অফ
isosceles triangle ABCR সুতরাং ABC সমদ্বিবাহু ত্রিভুজে ABC সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক A 2a, 0 B 0, a C 2a, k ABC ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক A 2a, 0 x অ্যাক্সিস এর উপর B 0, a আর C হচ্ছে 2a, k এবার এখান থেকে আমাকে কোশ্চেনের রিকোয়ারমেন্ট হচ্ছে দুটো সমান বাহুর সমীকরণ বের করা সমীকরণ বের করা মানে হচ্ছে এসি বাহুর সমীকরণ এই সরি এবি বাহুর সমীকরণটা বের করব সমান বাহু বলে ভুল বলছি আমি মানে অ্যাকচুয়ালি একটা বাহুর সমীকরণ ওরা দিয়ে দিয়েছে x = এটা আমি আগে লিখে নিই ইকুয়েশন অফ সাইড এসি ইজ এসি বাহুর সমীকরণ যেটা ওরা প্রোভাইড করেছে এসি বাহুর সমীকরণ ইকুয়েশন অফ সাইড এসি ইজ x = 2a বের করতে হবে আমাকে এবি বাহুর সমীকরণ আর বিসি বাহুর সমীকরণ এবি বাহুর সমীকরণটা খুব ইজিলি বেরিয়ে যায় ইকুয়েশন অফ সাইড এবি জাস্ট এই ফর্মুলাটা থেকে বিকজ আমার দুটো পয়েন্ট জানা আছে x1 y1 ও জানা আছে x2 y2 ও জানা আছে তাহলে y minus y1 by x minus x1 equal to হচ্ছে y1 minus y2 by x1 minus x2 তাহলে সেখান থেকে y by x minus 2a equal to minus a by 2a a a কেটে গেল সেখান থেকে করলে 2y equal to হচ্ছে x minus 2a তারপরে ইকুয়েশনটা দাঁড়াবে x minus 2y equal to হচ্ছে 2a এটা একটা ইকুয়েশন বেরোল এটাকে আমি কোন একটা নাম্বারিং দিয়ে রাখছি এক নম্বর দিয়ে রাখছি পরে হয়তো কাজে লাগবে না যাই হোক তো AB বাহুর সমীকরণটা হচ্ছে x minus 2y equal to হচ্ছে 2a এইবার আসবো BC বাহুর সমীকরণ কিন্তু BC বাহুর ইকুয়েশনটা বের করতে গেলে একই ফর্মুলা দিয়ে বের করতে পারি বাট দ্য প্রবলেম ইজ উই ডোন্ট নো দ্য ভ্যালু অফ k যেটা বের করতে হবে তো k এর ভ্যালুটা বের করতে গেলে আমাদের যেটা কাজে লাগাতে হবে সেটা হচ্ছে AC বাহু আর BC বাহু এদের দৈর্ঘ্যটা সেম মানে AC বাহুর দৈর্ঘ্য যা সমদ্বি বাহু BC বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে সেম তাহলে আমরা সেটা কাজে লাগাতে পারি অ্যাকর্ডিং টু প্রবলেম প্রশ্নানুসারে অ্যাকর্ডিং টু প্রবলেম এসি বাহুর দৈর্ঘ্য যা বিসি বাহুর দৈর্ঘ্য তাই এসি বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে কে আর বিসি বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে দুটো বিন্দুর মধ্যে ডিস্টেন্স বের করি রুট ওভার জিরো মাইনাস টু এ তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস কে তার হোল স্কোয়ার তাহলে কে ইকুয়াল টু জিরো মাইনাস টু এর হোল স্কোয়ার মানে হচ্ছে ফোর এ স্কোয়ার আর এটাকে a মাইনাস b হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সো k ইকুয়াল টু হচ্ছে 4a স্কয়ার আর a স্কয়ার মানে হচ্ছে 5a স্কয়ার মাইনাস 2ak প্লাস k স্কয়ার 5a স্কয়ার মাইনাস 2ak প্লাস k স্কয়ার বোথ সাইডে যদি আমরা স্কয়ার করে দিই বোথ সাইডে বাই স্কোয়ারিং উই গেট উভয় পক্ষে বর্গ করে পাই by squaring we get কি পাবো k square equal to 5a square minus 2ak plus k square k square k square কেটে গেল 2ak টা এদিকে আসলে equal to 5a square একটা a কেটে গেল তাহলে k এর ভ্যালুটা আসছে 5a by 2 এটা k এর ভ্যালু প্লাস k এর ভ্যালু বেরিয়ে গেল মানে এবার আমি বিসি বাহুর সমীকরণটা বের করতে পারবো সো কোঅর্ডিনেট of C is সুতরাং C বিন্দু স্থানাঙ্ক coordinates of C is C বিন্দু স্থানাঙ্ক 2a, 5a by 2 C বিন্দু স্থানাঙ্ক 2a, 5a by 2 তাহলে ইকুয়েশন অফ BC is BC বাহুর সমীকরণ ইকুয়েশন অফ BC is y minus y1 মানে y minus 5a by 2 by x minus x1 মানে x minus 2a তারপর y1 minus y2 মানে হচ্ছে 5a by 2 minus a by 2a minus 0 ওকে then y minus 5a by 2 equal to হচ্ছে by x minus 2a এটা থেকে এটা বাদ দিলে হচ্ছে 3a by 2 2a থেকে 0 বাদ দিলে 2a a a কেটে গেল y minus 5a by 2 by x minus 2a
এদিকে হচ্ছে 3/4 ক্রস মাল্টিপ্লাই করে দিই ক্রস মাল্টিপ্লাই করলে আসবে 4y 4 দিয়ে এটা গুণ করে দিলে 2 2 কেটে গেলে 10a 4 দিয়ে এটা গুণ করে দিলে 5a/2 2 কেটে গেলে 10a আর এদিকে হচ্ছে 3x-6a তাহলে সেখান থেকে 4y-3x 10a-6a দ্যাট মিন্স 4y-3x = 4 এটা হচ্ছে আমাদের বিসি বাহুর ইকুয়েশন বা বিসি বাহুর সমীকরণ সো সেকেন্ড পার্টে আমাদের এরিয়া অফ দা ট্রায়াঙ্গেলটা বের করতে হবে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি ইজ এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু বেস ইনটু হাইট হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা মানে আমি যদি এটাকে বেস হিসাবে কনসিডার করি ট্রায়াঙ্গেলের তারপরে এই বেস থেকে তার অপোজিট ভার্টেক্স পর্যন্ত এই যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা মানে এই যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা যেটা অ্যাকচুয়ালি 2a তার মানে হাফ ইনটু বেসের জায়গায় আমরা k আর হাইটের জায়গায় 2a দিলাম 2 2 কেটে গেল k এর ভ্যালুটা পেয়ে গেছি 5a/2 ইনটু a মানে হচ্ছে 5a² / 2 স্কয়ার ইউনিট 5a² / 2 স্কয়ার ইউনিট আজ তাহলে এই পর্যন্ত রইল বেশ কয়েকটা ম্যাথ নিয়ে ডিসকাস হলো এই ম্যাথগুলো বোর্ড এক্সামের জন্য যেমন ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের জয়েন্টের জন্য ইম্পর্টেন্ট তবে জয়েন্টের তুলনায় ম্যাথগুলো অপেক্ষাকৃত একটুখানি বেশি ইজি হতে পারে বাট এখান থেকেও ম্যাথ থাকে আর নেক্সট কিছু ভিডিওতে আমি সাধারণত ওই অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলো নিয়ে ডিসকাস করব